ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি যৌগিক কোণের ত্রিকোণমিত অপেক্ষক অধ্যায়ের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের একের এক নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা করব এক নম্বর প্রশ্নটা হচ্ছে প্রমাণ করতে বলা হয়েছে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার একশো কুড়ি ডিগ্রি মাইনাস আলফা প্লাস সাইন স্কোয়ার একশো কুড়ি ডিগ্রি প্লাস আলফা সমান তিন বাই দুই তাহলে এইটার সমান থ্রি বাই টু তাহলে আমরা যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে সমান এটা হয়ে গেলো তাহলে এল সমান এটা লিখে দিচ্ছি সমান তাহলে এখানে হচ্ছে সাইন স্কোয়ার একশো কুড়ি ডিগ্রি মাইনাস আলফা মানে সাইন এ মাইনাস বি এর সূত্র এবং তার যেহেতু স্কোয়ার আছে তার হল হয়ে যাবে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন এ মাইনাস বি সূত্র করে নিচ্ছি আমরা সাইন একশো কুড়ি ডিগ্রি গুণিত কস আলফা মাইনাস কষ একশো কুড়ি ডিগ্রি গুণিত সাইন আলফা যেহেতু স্কোয়ার আছে তার মানে তার পুরোটার স্কোয়ার হয়ে গেলো হোল স্কোয়ার প্লাস সাইন এ প্লাস বি এর সূত্র করব এখানে সাইন একশো কুড়ি ডিগ্রি গুণিত কষ আলফা প্লাস কষ একশো কুড়ি ডিগ্রি প্লা গুণিত সাইন আলফা তার হোল স্কোয়ার তাহলে এখানে দেখছি এটা এবং এটা একই আছে এটা আর এটা একই আছে তাহলে আমরা জানি কি জানছি এ প্লাস বি তার হোল স্কোয়ার এখানে হচ্ছে প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে এটা চেঞ্জ করে আছে এটা প্রথমে এটা প্রথমে এটা পড়ে আছে তাহলে এটা সূত্র হয়ে যাচ্ছে আমাদের টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে ওটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার মাঝে যেহেতু প্লাস আছে কোনো চেঞ্জ মানে তাহলে কি প্রথমটার স্কোয়ার দুই গুণিত প্রথমটার স্কোয়ার যোগ দ্বিতীয়টার স্কোয়ার হয়ে যাবে তাহলে সমান এটা সাইন স্কোয়ার আলফা এটা কিছু করা যাবে না এটা থাকবেই সাইন স্কোয়ার আলফা প্লাস দুই গুণিত কী হবে প্রথমটার স্কোয়ার মানে হচ্ছে এটা এটার স্কোয়ার মানে সাইন একশো কুড়ি ডিগ্রি গুণিত কোষ আলফা তার স্কোয়ার মানে এ সাইনে স্কোয়ার হয়ে যাবে কোষেরও স্কোয়ার হয়ে যাবে সাইন স্কোয়ার একশো কুড়ি ডিগ্রি গুণিত কোষ আলফা প্লাস দ্বিতীয়টার স্কোয়ার মানে এই পুরোটার হোল স্কোয়ার মানে কি এটারও স্কোয়ার এটারও স্কোয়ার হয়ে যাবে কোষ স্কোয়ার একশো কুড়ি ডিগ্রি গুণিত সাইন স্কোয়ার আলফা পাশে এই সূত্রটা লিখে নেব যেহেতু এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান টু গুণিত এ স্কোয়ার প্লাস স্কোয়ার সমান সাইন স্কোয়ার আলফা প্লাস দুই গুণিত এখানে আমরা এবার সেটাকে ভেঙে নিচ্ছি একশো কুড়ি ডিগ্রিকে সাইন স্কোয়ার ভেঙে নিলে কি হয়ে যাবে নব্বই ডিগ্রি প্লাস ত্রিশ ডিগ্রি গুণিত কস আলফা প্লাস কস স্কোয়ার একশো কুড়িকে লিখতে পারি আমরা নব্বই ডিগ্রি প্লাস ত্রিশ ডিগ্রি গুণিত সাইন স্কোয়ার আলফা সমান সাইন স্কোয়ার আলফা প্লাস দুই গুণিত সাইন স্কোয়ারটা মানে পুরোটার স্কোয়ার আছে সাইন নাইনটি প্লাস থিটা এটা হয়ে যায় কোস থিটা কোস থিটা নব্বই ডিগ্রি সেকেন্ড পার্টে সাইন সেকেন্ড কোর্ডিনেটে সাইনটা প্লাস হয় তাই প্লাসই থাকলো এটার স্কোয়ার হবে না কোস হবে ত্রিশ ডিগ্রি তার হোল স্কোয়ার কোস ত্রিশ ডিগ্রি তার হোল স্কোয়ার যেহেতু সাইন স্কোয়ার আছে তাই স্কোয়ার হল গুণিত কষ আলফা থাকছে প্লাস এখানে হয়ে যাচ্ছে কস নাইনটি প্লাস থিটা আমাদের হয়ে যায় মাইনাস সাইন থিটা যেহেতু এই নব্বই প্লাস থ্রিটা কোনটা হচ্ছে দ্বিতীয় কোঅর্ডিনেটে মানে দ্বিতীয় পাদে আছে এবং দ্বিতীয় পাদে কোষটা মাইনাস তাই মাইনাস ডিগ্রি তার স্কোয়ার হয়ে যাবে গুণিত সাইন আলফা সমান সাইন স্কোয়ার আলফা প্লাস দুই গুণিত কোষ ত্রিশ ডিগ্রি কোষ ত্রিশ ডিগ্রির মান হচ্ছে আমাদের রুট থ্রি বাই টু তার স্কোয়ার গুণিত কোস স্কোয়ার হবে এখানে স্কোয়ার ছুটে গেছে এটাতে স্কোয়ার হবে কোস স্কোয়ার আলফা কারেকশান করে না কোস স্কোয়ার আলফা কোস স্কোয়ার আলফা এখানেও স্কোয়ার হবে তাহলে আলফা প্লাস মাইনাস থাকছেই সাইন ত্রিশ ডিগ্রির মান হচ্ছে এক বাই দুই তার স্কোয়ার গুণিত সাইন স্কোয়ার আলফা সমান সাইন স্কোয়ার আলফা প্লাস দুই গুণিত স্কোয়ার করলে থ্রি বাই ফোর গুণিত কোস স্কোয়ার আলফা প্লাস মাইনাস এক বাই স্কোয়ার মানে এক বাই চার স্কোয়ার হয়েছে প্লাস হয়ে যাবে সাইন স্কোয়ার আলফা সমান সাইন স্কোয়ার আলফা প্লাস দুই দিয়ে গুণ করে দিচ্ছি এটা দুই দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে থ্রি বাই টু স্কোয়ার প্লাস দুই দিয়ে গুণ করলে এক বাই সাইন স্কোয়ার আলফা তাহলে এখানে সাইন স্কোয়ার আলফা প্লাস হাফ গুণিত সাইন স্কোয়ার আলফা তাহলে এটা যোগ করে নিচ্ছি সাইন স্কোয়ার আলফা প্লাস এক বাই দুই সাইন স্কোয়ার আলফা প্লাস থ্রি বাই টু কোস স্কোয়ার আলফা সমান এখান থেকে সাইন স্কোয়ার আলফা কমন নিয়ে নিচ্ছি কমন থাকলে কমন নিলে ওয়ান প্লাস এক বাই দুই সাইন স্কোয়ার আলফা প্লাস থ্রি বাই টু কস স্কোয়ার সমান এটা যোগ করলে আমাদের হয়ে যাচ্ছে থ্রি বাই টু সাইন স্কোয়ার আলফা প্লাস এটা থ্রি বাই টু কস স্কোয়ার তাহলে এখানেও থ্রি বাই এখানেও থ্রি বাই কমন নিয়ে নিচ্ছি থ্রি বাই কমন নিয়ে নিলে আমাদের থাকবে সাইন স্কোয়ার আলফা প্লাস তাহলে এটার মান তো আমাদের ওয়ান আছে জানা তাহলে থ্রি সমান হয়ে যাচ্ছে আমাদের থ্রি বাই টু পরের লাইনে থ্রি বাই টু হয়ে যাবে থ্রি বাই টু গুণিত ওয়ান সমান হয়ে যাচ্ছে থ্রি বাই টু এটাই আমাদের প্রমাণ করতে বলা ছিল তাহলে এটা সমান আর এইচ এস হয়ে যাচ্ছে আশা করি বুঝতে পেরেছো থ্যাংক ইউ ফর ওয়াচিং ওয়েট ফর নেক্সট ভিডিও